যেভাবে সর্বোচ্চ পরমাণু ক্ষমতাসম্পন্ন সম্পন্ন জাহাজ বানালো রাশিয়া পাল্টা আনছে আমেরিকাও বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সম্পন্ন বেদী জাহাজ সাগরে ভাসালো রাশিয়া মেরু প্রদেশে সামরিক দখল নেওয়ার এর একটা অন্যতম লক্ষ্য বলছেন বিশেষজ্ঞরা দুই হাজার ষোলো সালে সেন্ট পিটার্সবার্গের বাল্টিক শিপিয়ার থেকে এটি পরীক্ষামূলকভাবে রওনা দেয় উত্তর দিকে বিশেষজ্ঞদের দাবি রুশ সামরিক অস্ত্রভাণ্ডারকে আরও উন্নত করতেই এই জাহাজ এনেছে রাশিয়া দুই সালের নভেম্বর মাস থেকে এটি তৈরি করা শুরু হয়েছিল জাহাজটি পাঁচশো ছিয়াশি ফুট লম্বা একশো ফুট প্রশস্ত প্রায় দশ ফুট পুরো তেরো ফুট গভীর বরফভেদ করতে সক্ষম দুই সালের সতেরো আগস্ট উত্তর মেরুতে পৌঁছে রেকর্ডও গড়ে এই জাহাজটি জাতীয় প্রতিরক্ষার ক্ষেত্রে এটি অন্যতম অস্ত্র বলা যায় আর্কটিকা নামের এই জাহাজে দুটি জল পরিশোধনকারী ব্যবস্থা রয়েছে সত্তর টন জল পরিশুদ্ধ করতে সক্ষম এটি এবং একেবারে তেত্রিশ হাজার পাঁচশো চল্লিশ লিটার জল সরাতেও সক্ষম এই জাহাজটি প্লাবতা ভেরিয়েবল বাল্টিকের ওই কারখানায় দশ হাজার টন ধাতব কাঠামো রয়েছে যা এই সিরিজের পরবর্তী জাহাজ তৈরিতে কাজে লাগানো হবে আর্কটিকার ক্ষেত্রে দুটি আর আইটিএম ক্ষমতাসম্পূর্ণ নিউক্লিয়ার পাওয়ার রিয়্যাক্টর রয়েছে এটি মস্কোর কাছে পডোলসকে নিয়ে যাওয়া হয়েছে দুই সালের জুন মাসে বসানো হয়েছে দুটি চুল্লিও আর্কটিকায় সবচেয়ে শক্তিশালী ক্ষমতা ক্ষমতাসম্পন্ন জমজ রিয়াক্টর বা পরমাণু চুল্লি রয়েছে মেরু প্রদেশে এর ফলে রুশ আধিপত্য আরও বেশি করে জাকিয়ে বসবে বলেই মনে করছেন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এক লক্ষ ছত্রিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে এই জাহাজটি নির্মাণে চল্লিশ বছর আয়ু এই আর্কটিকার বিশ শতাংশের কম ইউরেনিয়াম সমৃদ্ধ জ্বালানি প্রতি সাত বছর অন্তর ভর্তি হবে এতে রুশ সংবাদ সংস্থার খবর অনুযায়ী এই সিরিজের দুটি বরফভেদী জাহাজ সাইবেরিয়া ও উড়াল দুই সালের ডিসেম্বর ও দুই সালের ডিসেম্বরে আনা হবে মোট চল্লিশটি বরফভেদি জাহাজ রয়েছে রাশিয়ার পরমাণু শক্তি চালিত বরফ রুশ জাহাজের পাল্টা জাহাজ আনতে চলেছে আমেরিকাও দুই হাজার বিশ সালে নতুন একটি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন বেদী জাহাজ আনার কথা আমেরিকার এছাড়াও দুই হাজার সালের শেষের দিকে চীনও এমন একটি জাহাজ আনার কথা ঘোষণা করেছে